আসসালামু আলাইকুম ফজরের দুই রেখা সুনত না পড়লে কি গুণ হবে ফজরের দুই রেখা সুনতের অনেক ফজিলত রয়েছে রসুল্লাহাম বলেছেন যে খাই মিনের দুনিয়া মাফিয়া দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম অনেকে দুনিয়াতে কি চায় একটা বাড়ি একটা গাড়ি কিন্তু ধরুন দুনিয়া পুরোটাই আপনাকে দেয়া হইল এর থেকে উত্তম হচ্ছে ফজরের দুই রেখাত আপনি ফজরত দুই রাগাত সুনদ কেন পড়বেন না এই সুযোগটি আমি কেন হাতছাড়া করব এই জন্য আগে উঠে আগে এই দুই কাজ সুনদ পড়ার প্রতি গুরুত্ব দিবেন যখনই দুই সলাতে আস সলাতে যাবেন তার আগে থেকে দুই রাগাত পড়ে যাবেন অথবা মসজিদে ব্যাপক সময় নিয়ে মসজিদে যাবেন এবং সেখানে দুই রাগাত সুনদ পড়বেন দুই লম্বা করার প্রয়োজন নেই হাদিসিয়া সসুল্লাম খুব হালকা করতেন আপনি দুই রাগ সুরতে তিন দুই রাগ শুনতে আপনি সুরায় ফাতেহা এবং তুলিয়া ইহল কালেন এক টাকাতে আরেক টাকাতে সুরে ফাতে এবং তোলবল্লাহ ভয়েত কোনো কোনো বার আসে ফালাক নাচ দিয়ে পড়েছেন রসল্লাহ ইসলাম সেভাবে পড়বেন খুব অল্প সময় নিয়ে পড়বেন কিন্তু দুই টাকা সুরের শূন্য পড়বেন তাহলে বোঝা গেল যে দুনিয়ার উত্তম কাজের মধ্যে একটি হচ্ছে ফজরের শূন্য দুই টাকা পড়া না পড়লে গুণা হবে না কিন্তু আপনি বিরাট হজর থেকে মাহরুব হয়ে যাবেন এবং এটা হয়তো আপনার জীবনে আরেকবার নাও আসতে পারে এই জন্য এই সুরূপ শূন্যটি খেয়াল রাখবেন তবে এই সূন্যত পড়ার দোহাই দিয়ে ফরজ সলাতের কোনো একটা অংশকে বাদ দেওয়া যাবে না যখনই আজান একামত হয়ে যাবে তখন সূন্যত ছেড়ে দিয়ে আপনি ফরজের মধ্যে লেগে যাবেন অর্থাৎ ফরজের জন্য আপনি ঢুকে যাবেন এই জন্য কারণ আজান আজান হয়ে একামত হয়ে গেলে সাল্লাহ সাল্লাহাম ইজাউকিমত সলাফ ফালা সলাতে ইলিয়াল মাকতুবা যখন একামত দেয়া হয়ে যাবে তখন ফরজ সালাদ তার কোনো সলাত নেই এর অর্থ হচ্ছে আপনাকে ছেড়ে দিতে হবে সেটা আপনি সালাতে থাকলে যদি শেষ বৈঠকের দিকে থাকেন তাহলে শেষ করে যেন আপনি প্রথম ডাকাত ধরতে পারেন সেরকম অবস্থা নেবেন আর যদি আপনি শেষ বৈঠকে না থাকেন তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে ফরজ সালাতে ঢুকতে হবে আপনি সারা বছর যে নফল পড়বেন এবং কী ফজ সুন্নত পড়বেন সেটা সেটার চেয়ে ফরজ সালাতের সামান্যতম একটি অংশ উত্তম এই জন্য আপনাকে ওইগুলি ত্যাগ করে সুন্নত ত্যাগ করে যে কোনো সময় ফরজ সালাতে যোগ দেবেন এটা হচ্ছে নিয়ম যদি সুনাত পড়তে হয় সময় নিয়ে পড়বেন আগে থেকে সেটা পড়বেন